বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু কিভাবে সাজা পেয়েছেন সেটাও আপনাদের জানা, যে তার মনিব কি করেছিল, তাকে মরুভূমিতে তপ্ত বালুকাময় মরুভূমিতে যে সেখানে তাকে চিত করে ফেলে দিয়ে কঠিনভাবে শাস্তি দিচ্ছে আর বলছে যে উকফুর বে মুহাম্মদ, মুহাম্মাদের সাথে কুফুরি করো, হ্যাঁ তাহলে তোমাকে নিস্তার দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে। এতে কি তারা ফিরে গেছিলেন, পিস্পা হয়েছিলেন? বরং তার মুখের বলি ছিল আহাদ আহাদ আহাদ, হ্যাঁ যে এক আল্লাহরই আমি ইবাদতকারী আর মুহাম্মদ আমার রাসূল, কখনোই আমি এর থেকে পিস্পা হব না। এইভাবে দেখেন যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে এইভাবে তাদেরকে সান্ত্বনা দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। হ্যাঁ, এরপরে শুধু কি তাই, কোরাইশদেরকে বা কোরাইশরা বনি হাশেমকে তারা কি করলো, ঘিরে ফেললো, তারা নির্ধারিত জায়গাতে বন্দি করে ফেললো, তাদেরকে অবরোধ করলো, তাদের সাথে বয়কট করলো, বিবাহ শাদী তো বটেই, তার সাথে খাদ্য সরবরাহ পর্যন্ত বয়কট করলো, খাদ্য পানীয়র অভাব দেখা দিল, এমন অখাদ্য খেতেও তারা বাধ্য হলো, গাছের পাতা পর্যন্ত খেয়ে তারা গাছের পাতার মতো গরু ছাগলের মতো তারা হ্যাঁ ই করা শুরু করলো, কাজকর্ম শুরু করলো। এরকম কঠিন অবস্থা যখন বিরাজ করছে, তারপরেও সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করছেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাম অনুমতি পেলেন, রাসূলুল্লাহ সাল্লাম অনুমতি দিলেন সাহাবাদেরকে কোথায় হিজরত করার, হিজরত করা মক্কা থেকে তোমরা মদিনা চলে যাও। এর আগে হিজরতের ঘটনা আসলে পুরোপুরি বর্ণনা সুযোগ নেই এখানে, এর আগেও নাজাসি বাদশার যে ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন সেখানে যাও, সেখানে জুলুম হয় না, সেখানেও এক শ্রেণী সাহাবারা একদল সাহাবারা গেছিলেন, সেখানেও তারা মাশাল্লাহ কিছু সময় তারা পেয়েছেন, নিস্তার পেয়েছেন জুলুম থেকে। তো এখানে তারা হিজরত করলেন। তো হিজরত করার পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিলেন এবং দিলেন, তো ঠিক যখন এটার আবার প্রচারও হয়ে গেল, মক্কার কুরাইশরা যখন জানতে পারলো তখন বাধা দেওয়া শুরু করলো যেন হিজরত না করতে পারে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চলে না যেতে পারে। এই জন্য তারা কঠিন পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো। তারা কি করলো, যে যত গোত্র আছে গোত্র থেকে একজনকে তারা একজন বীরকে তারা নিয়োজিত করলো, তারা যে তারা সবাই একত্রিত হয়ে আক্রমণ করবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরপর একসাথে তারা আক্রমণ করে তাকে একেবারে বিদায় করে দিবে দুনিয়া থেকে, তাহলে কেউ জানতেও পারবে না কে হত্যা করলো, এবং সবার সাথে এই বনি হাশেম আর প্রতিযোগিতায় পারবেও না লড়াই করে আর জিততেও পারবে না। এই তারা শয়তানের পরামর্শক্রমে তারা এইভাবে চরাক্রান্ত করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই চক্রের কথা বা কুমন্ত্রণার কথা বা এই চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে বলছেন, ওয়াই এম করো বেকা আল্লাযীনা কাফারু লিসবিতুকা ওয়া ইয়াক্তুলুকা ওয়া আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে স্মরণ করো হে নবী তোমার সেই সময়ের কথা যখন তো তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করছিল, যে সেই কাফেররা লিসবিতুকা তোমাকে আটকে রাখার জন্য, তুমি যে চলে যেতে না পারো মক্কা ছেড়ে, তাদের নির্যাতন ছেড়ে, হ্যাঁ আও ইয়াক্তুলুক তারা হয় বলছে তাকে আটকে রাখা হবে না হলে হত্যা করা হবে, আও ইখরিজুকা বা তাকে একেবারে জ্বালাওয়াতান বা তাকে দেশান্তর করে দেওয়া হবে, ওয়াম করুন এবং তারা ষড়যন্ত্র করছিল, ওয়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সমুচিত জবাবের ফাঁদ পাতলেন, কৌশল অবলম্বন করলেন। আসলে মাকার এটা খারাপ অর্থে যদি সাধারণত ব্যবহার হয়, যেটা উদ্দেশ্য না হয় তার বিপরীত সেটাকে প্রকাশ করে ওটাকে সিদ্ধান্ত বলবৎ করা বা বাস্তবায়ন করা, হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন যে সেটা সঠিক, এটা প্রয়োজনে বা এটা হিকমতের সাথে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করেছিলেন সেটা সঠিক, কিন্তু এটা প্রশংসনীয়। আর কাফেররা যেটা করেছিল অন্যায়, যেটা জুলুমের চক্রান্ত, সেটা অবশ্য নিন্দনীয় চক্রান্ত, এটা আমরা জানবো যে মাকার।
তো এই তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিলেন, কিন্তু ফাঁস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। হ্যাঁ, তাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পরামর্শ দিয়ে দিলেন যে তিনি যেন নিরাপদে বের হয়ে চলে যান। তো তিনি তার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করে তাকে সেখানে রেখে তিনি সুন্দরভাবে আল্লাহর হুকুমে বের হয়ে চলে গেলেন খুব নিরাপদে। এরপরে বের হয়ে সেই যে গারে সাওর সেই পাহাড়ের দিকে তিনি পৌঁছে গেছেন। আর ওই সময় ওই রাত্রিতে কুফফার কুরাইশ চতুর্দিকে ঘিরে তারা ওই যে যেটা সিদ্ধান্ত নিয়েছিল চক্রান্ত করেছিল যে প্রত্যেক গোত্র থেকে একজনকে তারা মোতায়েন করবে, তারা একসাথে যারা হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিয়ে দিবে ঠিক ঠিক ওইভাবে তারা ষড়যন্ত্র করে তারা প্রস্তুতি নিয়ে আছে ওই রাত্রিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে তার মাশাআল্লাহ সুন্দর কৌশলকে বাস্তবায়ন করে ফেলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানায় রেখে গেলেন আমানত বুঝিয়ে দেওয়ার জন্যে, এবং এমনকি তাদের বিরুদ্ধে কৌশল স্বরূপই যে তারা যেন বুঝে যে একজন আছে, হ্যাঁ যে ঠিক ওটা মোহাম্মদই আছেন, এই একটা তার যেন যেন প্রতারিত হয় তারা ধোকায় পড়ে যায়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে থাকলেন জীবন বাজি রেখে, এমনকি এই জন্য কিন্তু তারা এত বড় মর্যাদাবান হয়েছেন। যেমন যেমন আবু বকর তেমনই উমার তেমন উসমান আলী সবাই এইভাবে তারা নিজেদের ত্যাগ স্বীকার করেই মাশাল্লাহ এত বড় মর্যাদায় তারা আসীন হয়েছেন। তো বলছিলাম যে রাত পোহার সময় তখন যখন তারা দেখলো এখন সময় হয়েছে, এখন তারা তাদের স্বার্থ পূর্ণ করবে, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, দেখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো তারা রেগেই গেল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জিজ্ঞাসা করলো যে কোথায় তোমার সাথী? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি তো বলতে পারি না তিনি কোথায়, উনি কিভাবে বলতে পারবেন, বা সেখান থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে কে জানে। হ্যাঁ, তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব পেয়ে তার অথচ তারা পাহারারত ছিল, তারা এখন পিছা করলো যে কোন দিকে গেছে। তারা মনে করছে আমাদের কাছে আছে দ্রুতযান ঘোড়া, হ্যাঁ তো ওই দ্রুতযান ঘোড়ায় তারা দিক বিদিক ছড়িয়ে গেল, তারা খুঁজতে চলে গেল এদিকে ওদিকে। হ্যাঁ, তারপর খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের দিকে চলে গেল, যে পাহাড়ের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে আশ্রয় নিয়েছেন সওর পাহাড়ে সেদিকেও চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত সেই গুহায়, তো তারা সেই পাহাড়েও চড়ে গেছে। তো এমন সময় ওই পাহাড়ে চড়ে যে গর্তে তিনি আছেন ওই গর্ত পর্যন্ত তারা পৌঁছে গেল। হ্যাঁ, ওই গর্তে আবার দেখেন আল্লাহর কি ইচ্ছা, সেই গর্তে মাকড়সা জালও বুনিয়ে দিল। এতে তারা বুঝলো কি যে এই গর্তে থাকার কোনো প্রশ্ন আসে না, কারণ যদি এখানে নতুনভাবে কেউ ঢুকতো তাহলে এই জাল দেখা যেত না, যা মাকড়সার জাল বোনাতে পারতো না। এদিক থেকে এদিকে নিচে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আর নবী না, হ্যাঁ তিনি তার মানবীয় কারণেই তিনি ভয় পেয়ে গেছেন এবং চুপে চুপে বলছেন সাথী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে, ইয়া রসুল্লাহ যে যদি তারা কে নিচের দিকে তাকায়, পায়ের নিচে তাকাইলেই তো আমাদেরকে দেখে ফেলবে, আমরা তো ধরায় পড়ে যাব, যেমন ওই যে মুসা আলাহ ইসলামের সাথীরা মুসা আলাহ ইসলাম ইন্না আলা মুদ্রা কুন বলেছিলেন তারা যে আমরা তো ধরায় পড়ে গেলাম, তখন তিনি কাল্লা তিনি কি বলেছেন কখনোই না। ঠিক অনুরূপ ঘটনায় ঘটলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তো ধরায় পড়ে গেলাম, হ্যাঁ যদি শুধু খালি নিচের দিকে তাকায় তাহলে তো তারা আমাদেরকে দেখে বসবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা তো মাশাআল্লাহ সুদূর প্রসারী, তাদের সেই দিকে তাকার কোনো সুযোগ হলো না। সেখানে তিন দিন কাটলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে সেই এতে তিন দিন সেখানে অবস্থান নিলেন, কিন্তু তাদের চক্রান্ত ভেস্তে গেল। রাসূলুল্লাহ সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাই জবাব দিচ্ছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হ্যাঁ যে তুমি চিন্তিত হয়ো না আল্লাহ তো আমাদের সাথে আছেন। তোমার ধারণা কি যে শুধু কি আমরা দুইজন? হ্যাঁ, ইয়ার আবা বাকার মা দন্নুকা বিসনাইনিল আল্লাহু সালিসুহুমা, তোমার আমাদের দুজনের ব্যাপারে তোমার কি, আল্লাহ তো আমাদের মধ্যে তৃতীয় একজন রয়েছেন, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে তিনি মদিনা যাত্রা করলেন। সেখান থেকে ঘটনা বিস্তারিত বলার এখানে সুযোগ নেই, বলার ইচ্ছাও নেই। এরপরে মদিনায় পৌঁছে হক বাতিল পার্থক্য হয়ে গেল, যে জিনিসের মাধ্যমে সেটা ছিল হিজরত,
তিনি চলে হিজরতের অর্থ হচ্ছে যে ত্যাগ করা হ্যাঁ ত্যাগ করা ছেড়ে দেওয়া হ্যাঁ তো অর্থাৎ কি ছেড়ে দেওয়া যে কুফর রাষ্ট্রকে ছেড়ে ইমানের রাষ্ট্রে চলে যাওয়া পরিবর্তন হওয়া এটা হচ্ছে মূলত হিজরত তাহলে এই কুফরকে ছেড়ে দিয়ে শিরককে ছেড়ে দিয়ে নেফাককে ছেড়ে দিয়ে পাপাচারকে ছেড়ে দিয়ে হারামকে ছেড়ে দিয়ে ইমানের দিকে ইসলামের দিকে তাওহীদের দিকে সুন্নতের দিকে তারপরে নেকির দিকে চলে যাওয়ার নামই হচ্ছে হিজরত এই অর্থে হিজরত চলমান যে লক্ষ্য উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন ঠিক ওই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই হিজরত চলমান থাকবে লা তানকাতুল হিজরা হাত্তা তানকাতু আত-তাওবা ওয়ালা তানকাতু আত-তাওবা হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা যে হিজরত ওদিন পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত যে তওবা বন্ধ না হবে ততদিন পর্যন্ত তওবা বন্ধ হবে না যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে আর কোন সেই হিজরত আবার লা হিজরাতা বাদাল ফাতহ এটাও রাসূল সাল্লাম বলে দিয়েছেন যে মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই অর্থাৎ এটা খাস যেটা মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ সাল্লাম নিজে চলে গেছেন সাহাবাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে মক্কা মুসলিম নগরীতে পরিণত হয়েছে এখন মক্কা থেকে আর হিজরত প্রয়োজন নেই কিন্তু যে হিজরত বন্ধ হবে না যে হিজরত চলমান থাকবে কিয়ামত কাল পর্যন্ত সেটা হচ্ছে কি দিনের রক্ষার্থে ইসলামের রক্ষার্থে ইমানের রক্ষার্থে আমল রক্ষার্থে হ্যাঁ এই হিজরত চলমান থাকবে আপনারা আমরা যদি এমন কোন প্রতিকূল পরিবেশে থাকতে বাধ্য হই যেখানে আমি নামাজ পড়তে পারছি না যেখানে আমি ঈদ পড়তে পারছি না যেখানে আমি জুমা পড়তে পারছি না ইসলামের নিদর্শনা বলিগুলা আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছি না এখান থেকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লামের মতো হিজরত করতে হবে এখান আপনি যদি চুপচাপ বসে থাকেন এইদিকে আমার যাওয়ার অবশ্য ইচ্ছা নাই তো এই হিজরতের সম্পর্কে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা আল্লাহ এক ভূখণ্ডের লোকদের জান কবজের জন্য ফেরেশতা পাঠিয়ে ফেরেশতারা যখন তাদেরকে শাসিয়ে বলছে যে ফিমা কুনতুম তোমরা কি অবস্থায় কেন এই অবস্থায় তোমরা সেই কাফের সাথে আতাত করে মুশরিকদের সাথে আতাত করে এইভাবে তোমরা মিশে গেছো একাকার হয়ে গেছো বলছেন যে আমরা তো দুর্বল তো আমরা তো এইভাবে তাদের বিরুদ্ধে দুর্বল তখন বলছে আল্লাহর জমিন কি প্রশস্ত নয় যেখানে তোমরা হিজরত করতে ইমান রক্ষার্থে এই তারপর ইসলাম রক্ষার্থে তো এখনও যদি কেউ বিপাকে থাকে তাহলে অবশ্যই কথার কথা সে অমুসলিম কান্ট্রিতে হোক মুসলিম কান্ট্রিতে প্রতিকূল পরিবেশেই হোক না কেন এইভাবে বলা যাবে না যে আমি দুর্বল আমি কোথায় যাব এটাই আমার চাকরি এটাই আমার সব এটাই বাসা এটাই বাড়ি এখান থেকে আমার যাওয়ার কোনো পথ নাই এই কৈফিয়ত খাটবে না হ্যাঁ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে মহা আজাবের হুঁশিয়ারও দিয়েছেন সেখানে